এই পাশ দিয়ে একটা গাড়িও ওই পাশে যাইতেছে না, চাইলেই এই পাশের গাড়িগুলা সরাসরি ওই পাশে চলে যেতে পারে, কোনো গাড়ি এই পাশে নাই। ওই দিক থেকে যে সোজা এই পাশে আসবে এরকম কোনো গাড়ি নাই, চাইলেই এখানকার যে বাইকগুলো আছে সোজা চলে যেতে পারে। সোজা চলে না যাওয়ার একটাই কারণ, কারণ ওইখানে রেড সিগনাল, গ্রিন সিগনাল না হওয়া পর্যন্ত এখান থেকে একটা গাড়িও যাবে না, যদিও রাস্তা একদম ফাঁকা থাকে। এটাই হলো, এই দেখুন গ্রিন সিগনাল পড়ে গেছে আর সব গাড়ি যাওয়া শুরু করছে। আর এই যে আমার চিহ্নটাও রেড, মানে আমি রাস্তাটা পার হব, কিন্তু ওই যে মানুষের চিহ্নটা রেড, এর জন্য আমি রাস্তা পার হচ্ছি না। আমাকে এখানে একটা বাটনে ক্লিক করতে হবে, তারপর যখন ওই মানুষের ওই চিহ্নটা গ্রিন হবে তখনই একমাত্র আমি এই রাস্তাটা পার হতে পারবো। আমি চাইলে যখন গাড়ি থাকবে না তখন পার হতে পারবো, কিন্তু সিঙ্গাপুরে এমন একজনও পাবেন না যে রেড সিগন্যালের সময় রাস্তা পারাপার হচ্ছে। ওই দেখেন লাল বাতি জ্বলে গেছে আর এই পাশের গাড়িগুলো থেমে গেছে। এখন ওই যে অ্যারো চিহ্ন আছে, তার মানে এই পাশের গাড়িগুলো ওইদিকে যাবে, ওই পাশের গাড়িগুলো এইদিকে আসবে, ঠিক আছে। আর ওই যে সব রেড সিগন্যাল, কোনো একটা গাড়িও যাইতেছে না, যে এখন কিন্তু কোনো গাড়ি নাই, চাইলেই এদিকের গাড়ি ওইদিকে যাইতে পারে, এদিকের গাড়ি ওইদিকে যাইতে পারে, কোনো গাড়ি নাই, চাইলেই যাইতে পারে, কিন্তু যাবে না, কারণ একটাই রেড সিগন্যাল। আর আমিও রাস্তা পার হচ্ছি না, কারণ ওই যে আমার চিহ্নটাও রেড সিগন্যাল, যখনই ওটা গ্রিন হবে আমিও ওই রাস্তা পারাপার শুরু করবো। এইখান থেকে সরাসরি ওনারাও এই রাস্তা দিয়ে চলে। এই দেখেন আমারটাও গ্রিন হয়েছে, ওইটাও গ্রিন হয়েছে, এইখানে সব গাড়িগুলা এই রাস্তা দিয়ে যাইতেছে, আর এই পাশ আর ওই পাশের গাড়িগুলো একদম স্টপ হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে আমার যে মানুষের চিহ্নটা, মানে আমি রাস্তা পার হব, এই চিহ্নটাও গ্রিন হয়েছে এবং একটা টাইমিং দেখাইতেছে, যাতে রাস্তা পারাপার হওয়ার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়। আমি রাস্তা পারাপার হইলাম, একদম চোখ আপনার সিগনাল পড়ার পর একদম চোখ বন্ধ করে রাস্তা পারাপার হওয়া যায়। আর এটা হলো জেব্রা ক্রসিং, আপনি জেব্রা ক্রসিংটাও একদম চোখ বন্ধ করে পারাপার হইতে পারবেন। জেব্রা ক্রসিং যখন পার হবেন তখন গাড়ি অটো এখানে দাঁড়িয়ে যাবে আপনার জন্য, আপনি চোখ বন্ধ করে জেব্রা ক্রসিং পার হতে পারবেন, এখানে কোনো সিগনালের প্রয়োজন নাই। জাস্ট আমি দেখাইলাম যে একটা জাংশন, সিঙ্গাপুরের একটা রোডের জাংশন কতটা নিয়ম মাফিক চলে উইদাউট এনি ট্রাফিক পুলিশ। একবার চিন্তা করুন, এই যে দেখুন ইউ টার্ন নিতেছে, তারপরে সবগুলো একটা নিয়মের ভিতরে রাস্তা পার হবেন, তারপর কোন গাড়ি কোন দিকে যাবে সব টাইমিং মেনটেন করা আছে, অটোমেটিক লাইটগুলো জ্বলতেছে, লাল হচ্ছে, হলুদ হচ্ছে, সবুজ হচ্ছে, আর গাড়িগুলো পার হচ্ছে, বন্ধ হচ্ছে, কোনো একটা ট্রাফিক পুলিশের প্রয়োজন হচ্ছে না। কত সুন্দরভাবে সাজানো সিঙ্গাপুরের নিয়মকানুনগুলো। আমি জাস্ট এইগুলো দেখে একটা কথাই চিন্তা করি, কবে আমাদের বাংলাদেশে হবে। আসসালামু আলাইকুম।